টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের ইকুয়েশন অপশনের কাজ, অর্থাৎ গাণিতিক অথবা রসায়নের পদার্থের বিভিন্ন ফর্মুলা আমরা এমএস ওয়ার্ডে কীভাবে লিখব সেটি। মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের অন্তর্গত সিম্বল সেকশনে এখানে ইকুয়েশন নামে একটি বাটন রয়েছে। এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে ইকুয়েশনের বিভিন্ন ফর্মুলা এখানে চলে এসেছে। এখান থেকে আমরা যে কোনো একটি ফরম্যাট আমাদের ডকুমেন্টে ইনসার্ট করে আমরা ব্যবহার করতে পারি। তারপরে এই এই ফর্মুলার বাহিরে যদি অন্য কোনো ফর্মুলা আমরা ব্যবহার করতে চাই তাহলে নিচে ইনসার্ট নিউ ইকুয়েশন এই বাটনে যদি ক্লিক করি তাহলে আমাদের ডকুমেন্টে একটি ইকুয়েশনের ফরম্যাট চলে এসেছে এবং এইখানে একটি ডিজাইন ট্যাব চলে এসেছে এবং এই ডিজাইন ট্যাবের অধীনে এখানে বেশ কিছু বাটন, বেশ কিছু ফর্মুলা, বেশ কিছু অপশন চলে এসেছে। আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো ফর্মুলা ব্যবহার করতে পারি। যেমন আমরা হাফ যদি লিখতে চাই তাহলে এই যে এখানে ফ্র্যাকশন নামে একটি বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করলে এখানে ফ্র্যাকশনের বিভিন্ন ফরম্যাট চলে এসেছে। আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো ফরম্যাট ব্যবহার করতে পারি। আমি এটাতে যে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করলাম, করে ওয়ান লিখলাম, নিচেরটাতে ক্লিক করে টু লিখলাম, তারপরে ডকুমেন্টের যে কোনো জায়গায় ক্লিক করলাম, দেখুন আমাদের ডকুমেন্টে একটি বর্তমানে হাফ চলে এসেছে। তারপরে আমরা যদি এই ইকুয়েশনটা যদি মুছে দিতে চাই তাহলে আমি দুইবার ব্যাক স্পেস দিলাম, তাহলে আমার ইকুয়েশনটি মুছে গেল। এরপরে আমরা যদি অন্য কোনো ফর্মুলা যদি আনতে চাই, আমি আবার ইকুয়েশনে ক্লিক করলাম, তারপরে ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করলাম, দেখুন এইখানে এই যে আমরা এ স্কোয়ার, বি স্কোয়ার এগুলো লিখি, এগুলো এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। তারপর আমরা রুটের কোনো যদি ফর্মুলা আনতে চাই, যেমন এখানে এই যে রুট, আমরা যদি রুট টু লিখতে চাই এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি টু লিখলাম, লিখে আমি বাইরে ক্লিক করলাম, এই যে আমাদের ডকুমেন্টে বর্তমানে রুট টু চলে এসেছে। আমি আবার এটি মুছে দিতে পারবো। এছাড়াও আপনার ইকুয়েশনে অন্যান্য বেশ কিছু ফাংশন রয়েছে, আপনারা এখান থেকে যে কোনো ফাংশন ব্যবহার করে আপনারা ইকুয়েশন লিখতে পারবেন। যেমন এখানে যে ইন্টিজার রয়েছে, ইন্টিজারগুলো আমরা ব্যবহার করতে পারি। তাছাড়া এখানে ম্যাট্রিক্সের কোনো যদি আমরা অঙ্ক লিখতে চাই তাহলে এখানে ম্যাট্রিক্সের অঙ্ক লিখতে পারবো, এখানে বিভিন্ন ফর্ম্যাট রয়েছে। এছাড়াও এইখানে দেখুন সিম্বল সেকশনে বিভিন্ন ধরনের সিম্বল রয়েছে, আমরা এই সিম্বলগুলো ব্যবহার করতে পারি। যেমন আমাদের যদি ভাগ চিহ্ন দেওয়ার প্রয়োজন পড়ে, এই যে এখানে ক্লিক করে আমরা ভাগ নিয়ে আসতে পারবো। তারপরে এখানে গুণ চিহ্ন রয়েছে, তারপরে এইখানে প্লাস মাইনাস, এছাড়াও এই যে গ্রেটার দেন, লেস দেন, অন্যান্য এখানে ফারেনহাইট, তারপরে ডিগ্রি সেলসিয়াস এগুলো রয়েছে, আমরা আমাদের প্রয়োজন মতো এগুলো ব্যবহার করতে পারি। এ পর্বে আপনারা দেখলেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ইকুয়েশন ব্যবহার করবেন, অর্থাৎ ইকুয়েশন মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ইকুয়েশন লিখবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।